वेलकम टू एग्जाम सल्यूशन यूट्यूब चैनल डियर एस्पिरेंट्स आज थे के शुरू होच्छे ट्रिग्नोमेट्री लेक्चर सीरीज आज थे के लेक्चर सीरीज ट्रिग्नोमेट्री अंकेर उपरे होच्छे तो आज के आमरा लेक्चर वन देखबो ओके आमरा ट्रिग्नोमेट्री ऑलरेडी एलसीएम एंड एचसीएफ कंप्लीट करे फेलेछि एलसीएम एंड एचसीएफ कंप्लीट हो गेछे प्लेलिस्ट करा आछे तोमरा पारले देखे नेबे सेखान थेके तो आज থেকে শুরু হচ্ছে ট্রিগনোমেট্রি লেকচার 1 ওকে আস্তে আস্তে ধীরে ধীরে লেকচার 1 2 3 4 করে চলবে আমরা ট্রিগনোমেট্রির মিনিমাম 300 কোশ্চেন করব মিনিমাম 300 কোশ্চেন করব আর তার সাথে প্রত্যেকটা কনসেপ্ট অর্থাৎ এমন কোন কনসেপ্ট থাকবে না যে আমরা বাদ রাখব ওকে তো দেখো ট্রিগনোমেট্রি মানে কি ট্রিগনোমেট্রি শুরু হয়েছে নাম্বার 1 ট্রাই गॉन आर मेट्रॉन दिए तो ट्राय माने होलो तीन गॉन माने होलो एंगल ओके माने कोण आर मेट्रॉन माने टू मेजर तो ट्रिगोन मेट्रॉन माने कि थ्री एंगल्स से मेजरमेंट अर्थात त्रिभुजेर तीन टी एंगलेर मेजरमेंट टाइ होलो ट्रिग्नोमेट्री तो एकाने एक टा कथा अवश्य बोले देया दरकार मने राखबे ट्रिग्नोमेट्री only based on right angle triangle ঠিক right angled triangle only for right angle triangle এর উপরে trigonometry অঙ্কগুলো হয় ওকে তো এই trigonometry এর শেষে আমরা geometry ক্লাস শুরু করব geometry ক্লাস শুরু করব trigonometry এর পরে ঠিক তো trigonometry টাকে আমরা খুব ভালোভাবে বুঝেনি দেখো আমরা যারা SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জন্য CGL বা CHSL বা MTS এই সমস্ত জাতীয় পরীক্ষার জন্য আমরা যারা প্রিপারেশন নিচ্ছি তৎসহ বা রেল NTPC যে ধরনের পরীক্ষাগুলো হয় রেল গ্রুপ ডি NTPC বা রাজ্য সরকারের যত পরীক্ষা হয় তার জন্য কিন্তু অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করব তোমাদেরকে কমপ্লিট কোর্স প্রোভাইড করার ওকে আমার অফলাইন ক্লাস চলে এপিজ এডুকেশন বগুড়াতে আর এই ইউটিউবের মাধ্যমে তোমাদের পড়াচ্ছি एग्जाम সলিউশন ইউটিউব চ্যানেলে ওকে তো চলো আজকে শুরু করি আমরা ট্রিগনোমেট্রি ঠিক ওকে দেখো ট্রিগনোমেট্রি আমি একটু আগেই বললাম ট্রিগনোমেট্রি বেসড অন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো এই যে ছবিটা তোমরা দেখছো এই ছবিটা হলো একটা রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের ছবি অর্থাৎ যার এই কোণটা হলো রাইট অ্যাঙ্গেল মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি ওকে তো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা তো 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেই বাহুটাকে বলা হয় হাইপোটেনাস ঠিক মনে রাখবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে 90 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেলকে বলা হয় হাইপোটেনাস বাংলায় বলে অতিভুজ ওকে আচ্ছা এবার এর মধ্যে দুটো বাকি থাকলো এই বাহু আর এই বাহু খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এই দুটো বাহুর মধ্যে এইটা পারপেন্ডিকুলার হতে পারে বেসও হতে পারে এটাও পারপেন্ডিকুলার হতে পারে বেসও হতে পারে এবার তাহলে পারপেন্ডিকুলার আর বেস ডিপেন্ড করবে তো নিশ্চয়ই কোনো কিছুর উপরে দেখো আমি যদি এই কোণটাকে থিটা কোণ বলি আমি যদি এই কোণটাকে থিটা কোণ বলি তাহলে এটা হবে পারপেন্ডিকুলার এইটা হবে পারপেন্ডিকুলার ওকে পারপেন্ডিকুলার মানে কি লম্ব পারপেন্ডিকুলার মানে লম্ব তাহলে কি মনে রাখতে হবে থিটা কোণের বিপরীত বাহুটা হলো লম্ব অলওয়েজ আচ্ছা যদি এইটা এই কোণটা যদি থিটা হতো আমি যদি এই কোণটাকে ধরতাম তাহলে এইটা পারপেন্ডিকুলার হয়ে যেত এটা বেস হয়ে যেত তো আমি যেহেতু এটাকে থিটা ধরেছি তাই থিটার অপোজিট বাহুটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব তাহলে এটা হয়ে গেল কি বেস বেস মানে ভূমি ওকে তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটি বাহু এইটা হলো পারপেন্ডিকুলার এইটা হলো হাইপোটেনাস এইটা হলো বেস ওকে নাও দেখো এই পারপেন্ডিকুলারকে আমরা স্মল পি দিয়ে বোঝানোর চেষ্টা করব হাইপোটেনাসকে স্মল এইচ আর বেসকে স্মল বি দিয়ে বোঝানোর চেষ্টা করব ওকে তো এখানে দেখো লেখা রয়েছে রেশিও ট্রিগনোমেট্রি ছয়টা রেশিওতে ডিপেন্ডেড ছয়টা রেশিওতে
অর্থাৎ সেই রেশিওগুলো আমরা সাইন বলতে পারি, সিক্স সাইন। ছয়টা রেশিও, নাম্বার ওয়ান সাইন থিটা, ঠিক থিটা, থিটা কি, থিটা মানে হচ্ছে কোণের মান, আমরা কোণের মানকে থিটা বলি, অর্থাৎ এই থিটা মানে যা উত্তর বেরোয় সেটা কোনো একটা কোণের মান হয়, জিরো ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি এরকম আর কি। ওকে, তো সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস, এগুলো মনে রাখতে হবে। কিন্তু সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস। তাহলে দেখতে পাচ্ছ এটা রেশিও ফর্মে রয়েছে। দেখো রেশিও জিনিসটা কি, মনে করো এ রেশিও বি যদি থাকে তাহলে এ ইস টু বি, এইটার মানে এটা রেশিও তখন যখন তুমি এ বাই বি কে লিখতে পারো। ওকে, তাহলে এইটা মানেও যা এইটা মানেও তাই, তাহলে এই ফর্মে থাকলে সেটাকে আমরা রেশিও বলে থাকি। ওকে, তো সাইন থিটা মানে কি মনে রাখতে হবে, সাইন থিটা মানে হলো পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস, অর্থাৎ এই বাহু আপন এই বাহু। ক্লিয়ার? তাহলে বাংলায় বললে কি বলবো, বাংলায় বললে বলবো লম্ব বাই অতিভুজ। ওকে, লম্ব বাই অতিভুজ। নাম্বার টু কস থিটা, কস থিটা মানে বেস আপন হাইপোটেনাস, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর আমি আশা করব যে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসবে, এর নোট করতে থাকবে। ওকে, কমপ্লিট কোর্স এখানে প্রোভাইড করা হবে। তারপরেরটা হলো ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার আপন বেস, মানে লম্ব, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, তাহলে সাইন থিটা মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস, কস থিটা মানে বেস আপন হাইপোটেনাস, ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার আপন বেস। ধরো আমি বললাম পারপেন্ডিকুলার কে আমি বললাম এক্স ডিগ্রি, এক্স সেন্টিমিটার, হাইপোটেনাস কে বললাম মনে করো ওয়াই সেন্টিমিটার, আর বেস কে মনে করো আমি বললাম জেড সেন্টিমিটার। তাহলে সাইন থিটা মানে এখানে কি হয়ে যাবে, সাইন থিটা মানে হয়ে যাবে এক্স আপন ওয়াই। ওকে, কস থিটা মানে কি হয়ে যাবে, কস থিটা মানে বেস আপন হাইপোটেনাস, তাহলে কস থিটা হয়ে যাবে জেড আপন ওয়াই। আর ট্যান থিটা মানে কি হয়ে যাবে, পারপেন্ডিকুলার আপন বেস, তাহলে এক্স আপন জেড। বোঝা যাচ্ছে, এই হলো সিস্টেম। তো এরপরে দেখো তিনটে সাইন হয়েছে, কিন্তু আমি বলেছিলাম সাইন হলো ছটা, তাহলে চার নম্বর, এই যে চার নম্বর থেটে, এটা হলো এই এক নম্বর, অর্থাৎ সাইনের রেসিপ্রোকাল, সাইনের উল্টো কসেক থিটা, সাইনের উল্টো কসেক থিটা। সাইনের উল্টো যদি হয় তাহলে সাইন থিটা মানে যদি পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস হয় তাহলে কসেক থিটা হচ্ছে সাইনের উল্টো, তাহলে এটা হয়ে যাবে কি, হাইপোটেনাস আপন পারপেন্ডিকুলার। ওকে, তাহলে কি হয়ে যাবে, অতিভুজ আপন লম্ব। গেল? তাহলে এখানে মান কি যাবে, অতিভুজ আপন লম্ব, ওয়াই আপন এক্স, ওয়াই আপন এক্স, জাস্ট এইটার উল্টো। তাহলে সাইনের উল্টো কি, কসেক। আচ্ছা সাইনের উল্টো কসেক কি করে হয় একটু পরে প্রমাণ করে দিচ্ছি, দেখো। তারপরে পাঁচ নম্বর, পাঁচ নম্বরটা হচ্ছে কসের রেসিপ্রোকাল, কসের রেসিপ্রোকাল পাঁচ নম্বর, অর্থাৎ সেটা হলো সেক থিটা। তাহলে কসের উল্টো কোনটা, সেক, সেক থিটা। তাহলে কস থিটা মানে ছিল বেস আপন হাইপোটেনাস, সেক থিটা মানে হয়ে যাবে কি, হাইপোটেনাস আপন বেস, মানে অতিভুজ আপন ভূমি, অতিভুজ আপন ভূমি। তাহলে এটা কি হয়ে যাবে, এইটার উল্টো হয়ে যাবে, অর্থাৎ ওয়াই আপন জেড। ক্লিয়ার? তারপর ছয় নম্বর, ছয় নম্বরটা হচ্ছে এই তিন নম্বর ট্যানের উল্টো, অর্থাৎ ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, কট থিটা মানে কি হয়ে যাবে, বেস আপন পারপেন্ডিকুলার। কেন, ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার আপন বেস, তাহলে কট থিটা হয়ে যাবে বেস আপন পারপেন্ডিকুলার, দ্যাট ইজ ভূমি বাটে লম্ব। ঠিক আছে, আর এটা হয়ে যাবে কি, এইটার, এইটার উল্টো, অর্থাৎ জেড আপন এক্স। এই পর্যন্ত ক্লিয়ার হলো? ইয়েস, হ্যাঁ না কিছু একটা বলো, এটা এই পর্যন্ত ক্লিয়ার হলো? ওকে, চলো আগে যাই এবার। তাহলে আমরা এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে, ভালো করে দেখো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা নাইনটি ডিগ্রি, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস। তাহলে সাইন থিটা সমান সমান ওয়ান আপন কসেক থিটা হয়ে যায়। কথা হলো কি করে হয়, দেখো নাম্বার ওয়ান সাইন থিটা মানে ওয়ান আপন কসেক থিটা, আবার তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে কসেক থিটা ইকুয়াল টু ওয়ান আপন সাইন থিটা।
ওকে এবার কি করে এই দুটো লেখা যায় সেটা একটু দেখি আমরা ঠিক দেখো আমি এটাকে কি করছি সাইন থিটা এই কসেক থিটা এখান থেকে যখন সমান সমান উপাশে যাবে তাহলে এখানে ভাগ এপাশে গিয়ে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেল কি কসেক থিটা এটা সমান সমান উপরে কত পড়ে থাকলো এক এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এটা এক হয় কিনা এটা সমান সত্যি হয় কিনা দেখো কিভাবে প্রমাণ করব তাহলে এখান থেকে আমরা আগের স্লাইডে শিখলাম সাইন থিটা মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস কস থিটা মানে আমরা শিখেছিলাম বেস আপন হাইপোটেনাস ট্যান থিটা মানে আমরা শিখেছিলাম পারপেন্ডিকুলার আপন বেস আচ্ছা সাইনের উল্টো কসেক থিটা সম্পর্কে আমরা শিখেছিলাম হাইপোটেনাস আপন পারপেন্ডিকুলার কসের উল্টো সেক সেক থিটা মানে শিখেছিলাম বেস আপন হাইপোটেনাস আর ট্যানের উল্টো হলো কট তাহলে কট থিটা সমান আমরা শিখেছিলাম বেস আপন পারপেন্ডিকুলার ওকে দেখো তাহলে সাইন থিটা মানে কি সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস কসেক থিটা মানে কি কসেক থিটা মানে হাইপোটেনাস অন পারপেন্ডিকুলার তো এখান থেকে এটাকে কাটলাম দেখো কত হয়ে গেল এক হয়ে গেল উত্তর তাহলে এটা প্রমাণ হয়ে গেল ঠিক তাহলে এই জন্য আমি বলেছিলাম যে সাইন থিটার রেসিপ্রোকাল হলো কসেক থিটা অর্থাৎ এর মানে দাঁড়ালো এই সাইন থিটা মানে যদি এক্স আপন ওয়াই হয় তাহলে কসেক থিটা সমান সমান কি হয়ে যাবে জাস্ট এর উল্টো ওয়াই আপন এক্স হয়ে যাবে এটাই ক্লিয়ার হলো নাম্বার টু এই সিমিলার পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা এটা বলতে পারি যে কস থিটা ইকুয়াল টু ওয়ান আপন সেক থিটা বা সেক থিটা ইকুয়াল টু ওয়ান আপন কস থিটা প্রমাণ কি এইভাবেই প্রমাণগুলো চলে আসবে এই যেভাবে মান পাতিয়ে দেবে প্রমাণ হয়ে যাবে ওকে আর নাম্বার থ্রি কি ট্যান থিটা ইকুয়াল টু ওয়ান আপন কট থিটা আর কট থিটা ইকুয়াল টু ওয়ান আপন ট্যান থিটা ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো ওকে ভেরি গুড তো এই ছিল একটা কাহিনী এই পর্যন্ত আমরা শিখলাম ওকে চলো এবার আমরা নেক্সট শিখব নেক্সট নেক্সট যে বিষয়টা শিখবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওকে দেখো আমরা যখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখেছিলাম যেটা রাইট অ্যাঙ্গেল তো এটা পারপেন্ডিকুলার এটা বেস এটা হাইপোটেনাস এটা আমাদের অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল ওকে তো জিওমেট্রি অঙ্কে একটা ফর্মুলা আছে যে ফর্মুলাকে বলা হয় পাইথাগোরাস থিওরাম ওকে তো পাইথাগোরাস থিওরামটা কি সেটা আমরা একটু দেখি পাইথাগোরাস থিওরাম হিসেবে বলা হয় যে পারপেন্ডিকুলার এর স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস এর স্কোয়ার কি বলা হয় পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস এর স্কোয়ার মানে এটা যদি তিন হয় এটা যদি চার হয় তো এটা পাঁচ হবেই হবে কত হলো কি করে দেখো তিনের স্কোয়ার করলে কত হয় নয় চারের স্কোয়ার করলে কত হয় সিক্সটিন আর এখানে পাঁচের স্কোয়ার করলে কত হয় 25 দেখো 16 আর 9 25 এপাশেও 25 প্রমাণ হলো তাহলে এইটা হলো পাইথাগোরাসের সূত্র অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার তাহলে কি শিখলাম আমরা বাংলায় বললে আমরা বলবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ক্লিয়ার এটা পাইথাগোরাসের সূত্র এবার কথা হলো যে আমরা এই সমস্ত সূত্রগুলোকে করার জন্য এর প্রমাণটা দেখা খুবই জরুরি যে পাইথাগোরাসের সূত্রে এটা কি করে আসলো কেন হলো এরকম তাহলে এর প্রমাণ দেখার দরকার আছে তাহলে চলো আমরা এখন শিখি যে প্রুফ অফ পাইথাগোরাস থিওরামের প্রুফ দেখবো আমরা এখন ওকে দেখো সবার আগে আমি একটি স্কোয়ার বানিয়ে নিলাম ওকে অ্যাজিউম ইট ইজ এ স্কোয়ার ওকে দাঁড়াও একটু একটু অন্য ধরনের হয়ে গেল আমি এটা একটু মুছে নি দেখি এটা একটু মুছে নি ঠিক দাঁড়াও
ओके तो देखो assume it as a square तो এটা একটা স্কয়ার মানে কি এর চারটি বাহুই সমান ওকে কিন্তু এখানে আমি কি করব এখানে আমি কি করব এখান থেকে আমি নাম দিয়ে দিলাম এই স্কয়ারটার এ বি সি এন্ড ডি ক্লিয়ার এবার আমি নির্দিষ্ট দূরত্বে একটা পয়েন্ট নিয়ে নিলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এন্ড এখানে একটা এইটুকুনকে আমি এক্স বললাম এইটুকুনকে আমি ওয়াই বললাম তাহলে এইটুকুন আমার এক্স হয়ে গেল এইটুকুন আমার ওয়াই হয়ে গেল এইটুকুন এক্স এইটুকুন ওয়াই মানে এখান থেকে এই পর্যন্ত পয়েন্টগুলো নাম দিয়ে দিই তাহলে বেটার হবে এটা মনে করো পি এটা কিউ এটা আর এটা এস ওকে তো এইটুকুন আমার এক্স হয়ে গেল এইটুকুন ওয়াই হয়ে গেল তাহলে এই বড় টুকুনের দৈর্ঘ্য আমি নিলাম x আর এই ছোট টুকুনে দিলাম y তো এটা যেহেতু একটা স্কোয়ার তো সমানভাবে আমি এটা ভাগ করলাম আচ্ছা এবার আমি কি করছি এবার আমি এই pq আমি এই pq rs কে জুড়ে দিচ্ছি ওকে এই যে আমি যখন এই pq rs কে জুড়ে দিলাম দেখো এইখানে একটা স্কোয়ার তৈরি হয়ে গেল pq আর এস এটা একটা স্কোয়ার তৈরি হলো এবার কথা হচ্ছে কি করে স্কোয়ার তৈরি হলো দেখো এই বাহু সমান তো তাহলে আমি বলতে পারি এটা জেড আবার এই বাহু সেম তাহলে এটাও জেড হবে এই বাহু সমান তাহলে এটাও জেড হবে এই বাহু সমান তাহলে এটাও জেড হবে ক্লিয়ার তাহলে এটাও দেখো জেড 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 মানে এটাও একটা স্কোয়ার হয়ে গেল আমরা কি শিখছি আমরা প্রুফ অফ পাইথাগোরাস থিওরেমের প্রুফ শিখছি পাইথাগোরাস সূত্র অর্থাৎ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার কি করে হয় সেটা আমরা শিখছি ওকে দেখো তো এইখানে দেখো আমার চারটে ত্রিভুজ তৈরি হয়েছে চারটে ত্রিভুজ তৈরি হয়েছে আর একটা ছোট স্কোয়ার তৈরি হয়েছে বোঝা গেল একটা ছোট স্কোয়ার তৈরি হয়েছে ভেতরে এবং চারটে ত্রিভুজ তৈরি হয়েছে তো আমি যদি বলি যে এর এরিয়াটাকে ইকুয়াল করতে হবে অর্থাৎ ভালো করে বোঝার চেষ্টা করো এরিয়া অফ এ বি সি ডি মানে এই বড় যে চতুর্ভুজটা এই চতুর্ভুজের এরিয়া সমান সমান এই মাঝখানের যে চতুর্ভুজ আমরা পেলাম অর্থাৎ পি কিউ আর এস এর এরিয়া যোগ এই চারটে ত্রিভুজের এরিয়া যোগ করলে সমান হবে কিনা হবে না হবে নিশ্চয়ই হবে তাহলে আমি এখানে লিখছি এরিয়া অফ পি কিউ আর এস প্লাস ট্রায়াঙ্গেল ইন্টু ফোর ট্রায়াঙ্গেল কেন বললাম কারণ এই যে ট্রায়াঙ্গেল একটা দুটো তিনটে চারটে এই ত্রিভুজের চারটে এরিয়াও যোগ হবে তো তাই একটা ত্রিভুজের এরিয়া ইন্টু ফোর আচ্ছা এই যে চিহ্নটাকে দিলাম এই চিহ্নটাকে বলা হয় ডেল্টা আর ডেল্টা মানে রিপ্রেজেন্ট করে এরিয়াকে এরিয়াকে রিপ্রেজেন্ট করে ডেল্টা ওকে ডেল্টা মানে ত্রিভুজের এরিয়া ঠিক তো দেখো এরিয়া অফ এবিসিডি তোমরা কি জানো বর্গক্ষেত্রের এরিয়া কি বর্গক্ষেত্রের এরিয়া হচ্ছে বাহু স্কোয়ার মানে সাইডের স্কোয়ার হচ্ছে এই স্কোয়ারের ক্ষেত্রফল তাহলে সাইডের স্কোয়ার সাইড স্কোয়ারের সাইডটা কত বড় এবিসিডির স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দেখো এপাশেও এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস সব জায়গায় এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এটা একটা বাহু এর স্কোয়ার সমান সমান এরিয়া অফ পি কিউ আর এস তার মানে কি বাহু জেড তাহলে জেড এর স্কোয়ার প্লাস ট্রায়াঙ্গেলের এরিয়া তাকে চার দিয়ে গুণ করতে হবে দেখো এখান থেকে আমি ধরো এই ত্রিভুজটাকে ধরলাম এই ত্রিভুজটাকে যদি ধরি আর এই কোণগুলো কি 90 ডিগ্রি না প্রত্যেকটা তাহলে এই যে তিনটে ত্রিভুজ তৈরি হয়েছে ত্রিভুজ তিনটে কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই তৈরি হয়েছে তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না যে কোনো ত্রিভুজের এরিয়া অফ ট্রায়াঙ্গেল যে কোনো ত্রিভুজের এরিয়ার সূত্র হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট ওকে হাফ ইনটু বেস ইনটু হাইট হলো যে কোনো ত্রিভুজের এরিয়ার সূত্র ক্লিয়ার তাহলে এই ত্রিভুজের এরিয়া যদি আমি বের করতে চাই তাহলে আমি কি লিখব হাফ ইনটু বেস ইনটু হাইট ওকে আর কয়টা ত্রিভুজ আছে এরকম চারটে গুণ করে দিলাম চার দিয়ে এই দুই দিয়ে এই চার কেটে গেল দুই তাহলে এখানে কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো জেড স্কোয়ার
প্লাস টু এক্স ওয়াই, এই টু আর এই এক্স ওয়াই গুণ হিসাবে রয়েছে এটা, আর এপাশে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র মানে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে সূত্র কি, বাংলা কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এটাকে ভাঙলে এই সূত্রটা তৈরি হবে, ঠিক না? তাহলে দেখো এই টু এক্স ওয়াই কে এ পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে সাইনটা, তাহলে এটা প্লাস আর এটা মাইনাস, এটা কি হবে, কেটে যাবে। তো এখানে আমি কেটে দিলাম, তো এখানেই দেখো কি তৈরি হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, হলো কিনা, হলো না, অবশ্যই হলো। তাহলে এই যে সিচুয়েশনটা, 90 ডিগ্রির অপোজিট বাহু কি বলি আমরা তাকে, হাইপোটেনাস বলি, মানে জেড। তাহলে এর স্কোয়ার সমান সমান এই যে পারপেন্ডিকুলার আর বেসের স্কোয়ারটা সমান হতে হবে না, দেখো তাই রয়েছে। এখানে এক্স হলো পারপেন্ডিকুলার, এখানে ওয়াই হলো বেস, আর এদের স্কোয়ারের যোগফল সমান সমান কি হয়ে গেল, হাইপোটেনাসের স্কোয়ার হয়ে গেল। তো এখান থেকে আমাদের সূত্র হয়ে গেল প্রমাণিত, প্রুভড, ঠিক। তাহলে পাইথাগোরাসের সূত্র কি করে তৈরি হলো, প্রমাণ হলো, ওকে, ভেরি গুড। তো যাই হোক, আমরা পাইথাগোরাসের সূত্রের প্রমাণটা শিখলাম, এইবার আমরা এই পাইথাগোরাসের সূত্রকে কাজে লাগিয়ে ট্রিগনোমেট্রির যে মাদার ফর্মুলা, সেই তিনটে মাদার ফর্মুলা তৈরি করব এখান থেকে, কোনটাকে ইউজ করে, পাইথাগোরাসের সূত্রটাকে ইউজ করে। ওকে, চলো নেক্সট পেজে যাই। তাহলে আমরা পাইথাগোরাসের যে সূত্র পেলাম, সেই পাইথাগোরাসের সূত্রটা ছিল এমন, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস। তাহলে আমরা পাইথাগোরাসের সূত্র পেয়েছি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাসের স্কোয়ার, এটা পেয়েছি, ক্লিয়ার। আচ্ছা, এই লাইনটাকে আমি অন্য এভাবেও তো লিখতে পারি, কিভাবে লিখতে পারি, আমি যদি এখানে শুধু পারপেন্ডিকুলারকে চাই, শুধু পারপেন্ডিকুলারকে চাই, তাহলে আমি কি লিখতে পারি, হাইপোটেনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার, মানে আমি এই বি স্কোয়ারটাকে এ পাশে নিয়ে গেলাম, তাহলে পারপেন্ডিকুলার এ পাশে পড়ে থাকলো, তাহলে এটা হতে পারে। আবার এটার থেকে আমি এটাও তো তৈরি করতে পারি যে বি স্কোয়ার এ পাশে থাকলো, ওটাকে পাশে পাঠিয়ে দিলাম, অর্থাৎ ইকুয়াল টু এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এটাকে সাজিয়ে লিখলে এটা এমন হয়, এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। ওকে, তো এইটা আমরা একটা পেলাম, এইটা আমরা একটা পেলাম, এইটা আমরা একটা পেলাম, ঠিক। এবারে তিনটে থেকে আমরা ট্রিগনোমেট্রির মাদার ফর্মুলা তৈরি করব, মাদার ফর্মুলা তৈরি করব। ওকে, এই মাদার ফর্মুলা থেকেই কিন্তু যত ধরনের ডেরিভেশন যা কিছু আমরা এখান থেকে করব। ওকে, তাহলে দেখো প্রথম আমরা সূত্রটা নিচ্ছি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। এবার আমি কি করছি, এই উভয় পাশে সমান সমানের বাঁ পাশেরটাকে বলা হয় বাম পক্ষ, ডান পাশেরটাকে বলা হয় ডান পক্ষ, আমি উভয় পক্ষকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দেব। দেখো তাহলে কি দাঁড়ায়, পারপেন্ডিকুলার স্কোয়ার আপন এইচ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার আপন এইচ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার আপন এইচ স্কোয়ার। এতে আমি কি কিছু চেঞ্জ করলাম, একদমই না, কিছুই চেঞ্জ করিনি, আমি ডান পক্ষেও যা করলাম বাম পক্ষেও তাই করলাম, এতে আমার কিছু এসে গেল না। দেখো 2 যোগ 7 = 9, আমি যদি একে 3 দিয়ে ভাগ করি আর এ পাশেও যদি আমি 3 দিয়ে ভাগ করি, একই রেজাল্ট দাঁড়াবে, কি করে দাঁড়াবে, দেখো এখান থেকে করলে লসাগু হচ্ছে 3, ওপরে থাকছে 2 যোগ 7, এ পাশে 9/3 থাকলো, এই 3 এই 3 কেটে গেল, দেখো যা আছে তাই হয়ে গেল। তাহলে আমি ডান পক্ষ আর বা পক্ষকে যাই করি না কেন, একই জিনিস যদি আমি চেঞ্জ করি তাহলে কিছু পরিবর্তন হয় না। কিন্তু এখান থেকে তোমরা নিজেদের খাতার পাতা একটু উল্টে দেখো, কিছু জিনিস তৈরি হয়েছে, কি জিনিস তৈরি হয়েছে একটু দেখো তো, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস মানে কার ছিল বলো তো, সাইন থিটা মানে কি ছিল, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস ছিল, ছিল কি না, ছিল। তাহলে এইটা কি সাইন থিটা হয়েছে, তাহলে এটা হয়ে গেল সাইন, যেহেতু স্কোয়ার তাই স্কোয়ার থিটা, ওকে, এই যে প্লাস, তাহলে পি স্কোয়ার আপন এইচ স্কোয়ার মানে কি হয়ে গেল, সাইন স্কোয়ার থিটা, ক্লিয়ার। আচ্ছা, বি আপন এস, আমরা যখন কস থিটা পড়ে দেখেছি, কস থিটা মানে কি ছিল, বেস, বেস আপন
hypotenuse তাহলে base square upon hypotenuse square মানে কি cos square theta এইটা সমান সমান এটা এটা কেটে গেলে কত পড়ে থাকে 1 clear এইটা একটা মাদার ফর্মুলা তৈরি হলো যে sin square theta plus cos square theta equal to 1 clear চলো দুই নাম্বার হচ্ছে এবার আমরা দুই নাম্বারটাকে নেব এইটাকে নেব h square minus b square equal to p square আমরা এবার কি করব এই p square দিয়ে উভয় পাকে পাশে ভাগ করে দেব তাহলে কি হচ্ছে ব্যাপারটা h square upon p square equal to b square sorry minus not equal to this is minus minus b square upon p square equal to p square upon p square এতে কি তৈরি হলো একটু দেখো ভালো করে hypotenuse upon perpendicular দেখো perpendicular upon hypotenuse মানে sin theta তাহলে sin এর উল্টো কি হয় cosec theta হয় cosec theta মানে কি hypotenuse upon perpendicular তো এখানে দেখো hypotenuse upon perpendicular রয়েছে তার মানে এটা cosec square theta হয়ে গেল না cosec square theta হয়ে গেল minus আচ্ছা base upon perpendicular আমাদের মনে আছে tan theta মানে কি ছিল tan theta মানে ছিল হচ্ছে perpendicular upon base তাহলে tan এর উল্টো হচ্ছে cot theta তো cot theta মানে base upon perpendicular ঠিক না তাহলে এখানে দেখো base upon perpendicular square তার মানে কেটে হয়ে গেল cot square theta equal to এটা এটা কেটে গিয়ে হয়ে গেল 1 তার মানে এটা 1 তাহলে এটা হয়ে গেল দুই নম্বর মাদার ফর্মুলা কি না cosec square theta minus cot square theta equal to 1 clear আচ্ছা এবার তিন নম্বর মাদার ফর্মুলা সেটা এখান থেকে ডিরাইভ করব কি আছে এখানে h square minus p square equal to b square আমি এবার প্রত্যেক পাশে b square দিয়ে ভাগ করে দেব তাহলে h square upon b square h square upon b square minus sorry বারে বারে equal minus p square upon b square equal to b square upon b square এখানে কি কাহিনী হলো তাহলে hypotenuse upon base hypotenuse upon base কোনটাই হয় দেখো cos থিটার মানে হচ্ছে base upon hypotenuse কিন্তু cos এর উল্টো কি sec থিটা নয় sec থিটা মানে কি hypotenuse upon base তাহলে hypotenuse upon base এর square মানে এটা কি দাঁড়ালো sec square থিটা minus perpendicular upon base কার cos tan এর তাহলে এটা হয়ে গেল minus tan square theta equal to এটা এটা কেটে গেলে হয় 1 তো এটা হয়ে গেল 1 এটা হয়ে গেল তিন নম্বর মাদার ফর্মুলা sec square theta minus tan square theta equal to 1 তাহলে মাদার ফর্মুলা গুলোকে আমরা এখানে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি নাম্বার 1 sin square theta plus cos square theta equal to 1 নাম্বার 2 cosec square theta minus cot square theta equal to 1 and number 3 sec square theta minus tan square theta equal to 1 আমি চাইলে এইটুকুনি তোমাদের বলতে পারতাম কিন্তু আমি চাই যে এই সূত্রগুলো মুখস্থ না করে সূত্রগুলো কিভাবে তৈরি হলো সেটা শেখাটাই মেইন ওকে তাহলে সূত্র কিভাবে তৈরি হচ্ছে সেটা শেখাটাই মেইন ক্লিয়ার তাহলে sin স্কয়ার থিটা এগুলো কিন্তু মাদার ফর্মুলা মনে রাখবে এখান থেকে আমরা নেক্সট যে ক্লাস করব নেক্সট লেকচারের মধ্যে নেক্সট ক্লাসের মধ্যে এই সূত্রগুলোকে কিভাবে বাড়ানো যায় মানে এই সূত্রগুলোর এক্সপ্যানশন শিখব কি শিখব বলো এক্সপ্যানশন মানে এই সূত্রগুলোকে বর্ধিত রূপ কি হতে পারে এই সূত্রগুলোকে আমরা কোন কোন রূপে দেখতে পাই সেগুলো শিখব আমরা নেক্সট ভিডিওতে ওকে তো আজকে আমরা এই পর্যন্ত থিওরি শিখলাম এই পর্যন্ত আমরা থিওরি শিখলাম আর আমি আশা করলাম যে তোমরা সবাই এগুলোকে নোট করছো যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাও এবং ভিডিওগুলোকে আরেকবার মানে একটু আগে নিয়ে গিয়ে গিয়ে দেখো নিজেরা ভালো করে শেখার চেষ্টা করো ওকে তো এখন আমরা এর উপরে বেসড কিছু কোশ্চেন করব অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যা শিখলাম তার উপরে বেসড করে কিছু কোশ্চেন শিখব ওকে চলো এবং অবশ্যই কোশ্চেন গুলো পরীক্ষায় আসা প্রশ্ন প্রিভিয়াসলি আস্কড কোশ্চেন ওকে দেখো তাহলে দেখো প্রথম প্রশ্ন মধ্যে রয়েছে যে সাইন থিটা ইকুয়াল টু 3/5 দেন
tan theta equal to question mark. এই হলো প্রশ্ন. Examiner বলছে যে sin theta equal to 3 upon 5 then tan theta কত? দেখো, যখনই এই ধরনের অঙ্ক পাবে সবার আগে তো একটা ছবি আঁকার চেষ্টা করো. একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো. এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস. ওকে, তাহলে এবার এখান থেকে চলে এসো. সাইন থিটা মানে কি আমরা শিখেছিলাম? সাইন থিটা মানে পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস. তো সাইন থিটা মানে কত দেওয়া রয়েছে? 3/5. তাহলে পারপেন্ডিকুলার হয়ে গেল 3, এটা হয়ে গেল 5. তাহলে এটা কত হবে বের করতে হবে এবার, ঠিক না? দেখো, তাহলে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার সমান সমান এইটার স্কোয়ার হবে. তো এই ক্ষেত্রে আমাদের এই ট্রিগনোমেট্রি করতে গেলে আমাদের কিছু ট্রিপলেট মনে রাখতে হবে. কি মনে রাখতে হবে? ট্রিপলেটস, ঠিক আছে? যেগুলোকে বলা হয় পাইথাগোরাস, পাইথাগোরিয়ান ট্রিপলেট. পাইথাগোরিয়ান ট্রিপলেটস, ঠিক, পাইথাগোরিয়ান ট্রিপলেটস. এটা পাইথাগোরিয়ান ট্রিপলেটস কি কি হয়? আচ্ছা, পাইথাগোরিয়ান ট্রিপলেটস কিভাবে তৈরি হয় সেগুলো আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব. আজকে জাস্ট শুনে রাখো পাইথাগোরিয়ান ট্রিপলেট গুলো কোনটা কোনটা. 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, আর আছে হলো 9, 40, 41. ওকে, মনে রাখবে এই যে বড় যে জিনিসগুলো বেরোচ্ছে না, এই যে বড়, এই যে এইগুলো অলওয়েজ হাইপোটেনাস কে রেফার করবে. এগুলো সবসময় হাইপোটেনাস, মানে বড় সংখ্যা যেটা হবে না সেটাই হাইপোটেনাস হয়ে যাবে. তাহলে এটা যদি 3 হয়, এটা 4, 5 হলে এটা 4 হবে 100%. কেন? 3 × 3 = 9, যোগ 4 × 4 = 16, 9 = 25, 5 × 5 = 25. ওকে, তাহলে এটা 3 হলে এটা 4 হবে, এটা 5 হবে, ক্লিয়ার? তাহলে সাইন থিটা মানে পারপেন্ডিকুলার হাইপোটেনাস 3/5 হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, এবার আমায় বলো তো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার অপন বেস. তো পারপেন্ডিকুলার তুমি এখানে কত পেয়েছো? 3. বেস কত পেয়েছো? 4. তো এটা আমাদের উত্তর হয়ে গেল. তাহলে সাইন থিটা মানে যদি 3/5 হয়, তাহলে ট্যান থিটা মানে 3/4 হবে. ওকে, চল নেক্সট. নেক্সট কোয়েশ্চেন আমাদের এখানে লেখা রয়েছে, যে নেক্সট কোয়েশ্চেন হলো ট্যান থিটা ইকুয়াল টু 3, দেন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, দেন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত. এই হলো এক্সামিনারের প্রশ্ন, যে ট্যান থিটা মানে যদি 3 হয় তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কত হবে. তো বলেছি এই ধরনের অঙ্ক করার জন্য সবার আগে কি করতে হবে? একটা ছবি আঁকতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ছবি, পারপেন্ডিকুলার, বেস, হাইপোটেনাস. তো ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার অপন বেস. তো এখানে তো খালি 3 রয়েছে, তো কোন সংখ্যার নিচে কিছু নাই মানে কি? তার নিচে তো 1 আছে. তাহলে ট্যান থিটা মানে কি পাওয়া গেল? 3/1, অর্থাৎ এটা যদি 3 হয় এটা হয়ে যাবে 1. তো এটা কত? এটা হবে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার সমান সমান এর স্কোয়ার. তাহলে দেখো এইচ এইচ সমান সমান কি হবে? এইচ সমান সমান আন্ডার রুট পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাই না? কথাটা কেন হলো? তোমরা তো এটা জানো যে এইচ স্কোয়ার সমান সমান পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার. আমার এই স্কোয়ারটা উঠিয়ে দেওয়ার দরকার, তাই আমি এখানে রুট করে দিলাম, এখানে রুট করলাম, এখানে রুট করলে এটা এটা কেটে গেল, তাহলে এইচ সমান সমান এটা পড়ে থাকলো, ঠিক? তাহলে এই জন্য এইচ সমান সমান আমি একবারে লিখলাম এটা. তাহলে এটা যদি হয় তাহলে আন্ডার রুট লাগাও, 3 স্কোয়ার করলে কত হবে? 9, যোগ 1 স্কোয়ার কত হবে? 1. তাহলে কত হলো? √10, ক্লিয়ার? তাহলে হাইপোটেনাস এখানে কত হয়ে গেল? √10, ক্লিয়ার? তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার অপন হাইপোটেনাস. তো পারপেন্ডিকুলার কত? 3. হাইপোটেনাস কত? √10. কিন্তু আমার চাই কি? সাইন থিটা চাই? নো, আমার চাই সাইন স্কোয়ার থিটা. তাহলে এ পাশেও আমি স্কোয়ার করে দেব, 3/√10 তার স্কোয়ার. এর স্কোয়ার করে দিলে 3 স্কোয়ার করলে 3 × 3 = হয়ে যায় 9, আর এই স্কোয়ার দিয়ে রুটকে করে দিলে কেটে যায় হয়ে যায় 10, তো 9/10. তো ট্যান থিটা মানে যদি 3 হয় তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান হয়ে যাবে কত? 9/10, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে যে
sin theta equal to 0.7, then cos theta equal to question mark. তো এক্সামিনার বলছে sin theta মানে যদি 0.7 হয় তাহলে cos theta মানে কত? তো এই ধরনের অঙ্ক করতে গেলে সবার আগে আমরা কি করতে হবে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ছবি আঁকতে হবে, পারপেন্ডিকুলার বেস হাইপোটেনাস। তো sin theta মানে কি, বারে বারে বলছি এই জন্য মুখস্থ হয়ে যাবে তোমাদের, sin theta মানে পারপেন্ডিকুলার অপন হাইপোটেনাস। তাহলে পারপেন্ডিকুলার sin theta মানে এখানে কত দেওয়া আছে, 0.7 দেওয়া আছে। আচ্ছা এই পয়েন্ট তুলে দিলাম নিচে, তাহলে 10 হয়ে গেল না, তাহলে পেয়ে গেলাম, তাহলে সাইন থিটা আমরা পেয়ে গেলাম 7/10, তাহলে পারপেন্ডিকুলার হয়ে গেল 7, এটা হয়ে গেল কত 10। তাহলে এটা বের করা কি কোনো জটিল বিষয়? নো, তাহলে আমরা শিখেছিলাম যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। তাহলে এখান থেকে আমার যদি বেস দরকার হয়, বেসকে এই পাশে রাখলাম, এটাকে ও পাশে পাঠিয়ে দেবো, হাইপোটেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, কারণ বেসের দরকার, আমার বেসের স্কোয়ার দরকার না, বেস দরকার, হেন্স আমি এখানে রুট করলাম, এখানে রুট করলাম, তাহলে বি ইকুয়াল টু আন্ডার রুট এইচ স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। তো দেখো এখান থেকে আমার বি এর মান বের করতে হবে, তাহলে বি এর মান বেরিয়ে যাবে দেখো এখান থেকে, তাহলে হাইপোটেনাস কত 10, 10 এর স্কোয়ার করলে কত হয় 100, মাইনাস তোমরা বলছো যে বেস আপন হাইপোটেনাস, তাহলে বেস কত, বেস হলো আন্ডার রুট 51 আপন 10, এই হলো আমাদের উত্তর। ওকে, এই হয়ে গেল উত্তর। এবার ধরো এইভাবে উত্তর নেই, তাহলে কি করতে হবে, এইভাবে উত্তর না থাকলে জাস্ট উপরে পয়েন্ট বসিয়ে দাও, রুটের মধ্যে পয়েন্ট ফাইভ, এর মধ্যে উত্তর বসিয়ে দেবে কিভাবে, দেখো এটাকে ভালো করে বোঝো, এটা যদি উত্তরে না থাকে তাহলে কি হবে, ওপরেরটা তো রুটের মধ্যে রয়েছে না 51, নিচেরটা তো রুটের মধ্যে নেই 10 রয়েছে, তাহলে এই 10 কে যদি আমার রুটের মধ্যে নিতে হয় তাহলে 10টা কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে দেখো 2 × 2 × 2 এরকম একটা সংখ্যা, একে যদি আমি রুটে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে এই জোড়া দুটোকে বাইরে রাখলাম আর হয়ে গেল এইটা, বুঝা গেল, অর্থাৎ রুটের মধ্যে যখনই আমি দুটোকে ঢোকাবো তখন সেটা কি হবে, বাইরে চলে আসবে। তাহলে একে যদি রুটের মধ্যে নিতে হয় আমাকে, তাহলে কি করতে হবে, একে আমাকে রুটের মধ্যে নিতে গেলে আমাকে আন্ডার রুট 2 তার ডাবল করতে হবে, এই হলো কাহিনী, বুঝে গেল। তো এখান থেকে আমার 10 কে যদি রুটের মধ্যে নিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ডাবল করে দিতে হবে, তাহলে এটাকে করলে কত হয়ে যাবে 0.51, 100, মানে 10টা হয়ে যাবে 100, আর নিচে যদি 100 থাকে তাহলে ভাবো কত হবে, দুটো সংখ্যার পরে পয়েন্ট হবে, তো এটা উত্তর হয়ে যাবে। ওকে, যদি এটা উত্তর না থাকে তাহলে এটা উত্তর হয়ে যাবে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে যে সাইন থিটা ইকুয়াল টু 3/5, দেন ট্যান থিটা প্লাস কস থিটা আপন কট থিটা প্লাস কসিক থিটা ইকুয়াল টু কত, এই হলো কোয়েশ্চেন। এক্সামিনার বলছে যে ট্যান থিটা মানে যদি 3/5 হয় তাহলে ট্যান থিটা প্লাস কস থিটা বাই কট থিটা প্লাস কসেক থিটা সমান সমান কত হবে, তো অঙ্ক করার জন্য সবার আগে আমাকে করতে হবে একটা ছবি আঁকতে হবে, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস, ক্লিয়ার। তো সাইন থিটা মানে আমরা কি জানি, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনাস, কস থিটার মানে আমরা কি জানি, বেস আপন হাইপোটেনাস, ট্যান থিটার মানে আমরা কি জানি, পারপেন্ডিকুলার আপন বেস, আচ্ছা সাইনের উল্টো কসেক থিটা, কসেক থিটা মানে আমরা কি জানি, হাইপোটেনাস আপন পারপেন্ডিকুলার, আচ্ছা কসের উল্টো সেক থিটা, এটা সমান সমান কি হয়ে যাবে, হাইপোটেনাস আপন বেস, আর ট্যানের উল্টো কট, কট থিটা মানে কি হয়ে যাবে,
সরি কট থিটা মানে হয়ে যাবে বেস আপন পারপেন্ডিকুলার ওকে তো এবার দেখো সাইন থিটা মানে পারপেন্ডিকুলার হাইপোটেনাস দেয়া রয়েছে 3/5 তো এইটা 3 এইটা 5 একটুকে ট্রিপলেট শিখলাম তাহলে এটা হয়ে যাবে 4 ক্লিয়ার তাহলে আমি সবকটা সংখ্যা পেয়ে গেলাম তাহলে কস থিটা মানে কত বেস আপন হাইপোটেনাস বেস কত 4/5 ক্লিয়ার ট্যান থিটা মানে কত পারপেন্ডিকুলার আপন বেস তার মানে কত 3/4 তারপর কসেক থিটা মানে কত হাইপোটেনাস আপন পারপেন্ডিকুলার হাইপোটেনাস কত 5 পারপেন্ডিকুলার কত 3 হাইপোটেনাস আপন বেস 5/4 এটা বেস বাই পারপেন্ডিকুলার মানে 4/3 বোঝা গেল সবকটা ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেলাম এবার জাস্ট ভ্যালু পুট করে দেব উত্তর আমাদের বেরিয়ে যাবে তাহলে দেখো ট্যান থিটা মানে কি ট্যান থিটা মানে আমি এখানে বের করে রেখেছি এই যে ট্যান থিটা মানে কি 3/4 3/4 যোগ কস থিটা মানে কি কস থিটা মানে দেখো 4/5 4/5 ব্যাস কট থিটা মানে কি কট থিটা মানে দেখো এই যে বের করে রেখেছি 4/3 4/3 প্লাস কসেক থিটা মানে বের করে রেখেছি দেখো এই যে কসেক থিটা মানে 5/3 5/3 হলো দেখো এবার তাহলে সমাধান করছি এখান থেকে এটা এটা লসাগু করলে কত হয় বড় দাগ তাহলে এখানে লসাগু করলে হয় 20 4 দিয়ে এটাকে করলে হয় 5 3 5 এ কত 15 প্লাস 5 দিয়ে এটাকে কাটলে কত হয় 4 4 4 16 হয়ে গেল আর নিচে এটার এলসিএম কত হলো 3 উপরে কত হয়ে গেল 9 তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি দেখো 16 আর 15 কত হয় 31 তাহলে 31/20 আপন 9/3 তাহলে এটা কত হয়ে গেল এটা উল্টে যাবে এবার 31/20 ইনটু 3/9 ওকে তাহলে এটা কত হয়ে গেল 3 3 3 3 9 93 আপন 9 2 18 180 ঠিক আছে তিন দিয়ে কাটাকাটি যাবে তিন দিয়ে কাটাকাটি গেলে কি হবে এখান থেকে কেটে দেওয়া যেত চলো এখান থেকে এটা না করে এখান থেকে কেটে দাও 3 3 3 3 9 ওকে তাহলে 31/3 20 60 61 তাহলে 31/60 এই অঙ্কের উত্তর হয়ে গেল ওকে তাহলে সাইন থিটা সমান সমান যদি 3/5 হয় তাহলে ট্যান থিটা প্লাস কস থিটা আপন কট থিটা প্লাস কস থিটা সমান সমান কত হয়ে যাবে 31/60 উত্তর হয়ে যাবে ওকে তো এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে করতে পারি ক্লিয়ার নাও দেখি আমরা আরো কিছু অঙ্ক দেখি এখন তাহলে নেক্সট অঙ্ক দেখি কি পাওয়া যাচ্ছে আচ্ছা চলো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক আমরা আবার নেক্সট ডে আলোচনা করব নেক্সট ডে যে মাদার ফর্মুলাগুলো আমরা শিখলাম সেই মাদার ফর্মুলাগুলোকে এক্সটেনশন শিখব মাদার ফর্মুলার এক্সটেনশন শিখে ওই মাদার ফর্মুলার থেকে আমরা আবার কি কি অঙ্ক ওখান থেকে তৈরি করা যায় সেটা শিখব ওকে তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে চলো গুড বাই